মানুষের পৃথিবী ছাড়া দরকার বলে মনে করেন স্টিফেন হকিং। আগামী 200 বছর থেকে 500 বছরের মধ্যে মানুষকে মহাকাশের নতুন ঠিকানায় বসবাসের প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করেন প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং। গত মঙ্গলবার চার্মাস উৎসবে দেওয়া এক বক্তৃতা তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, মানুষকে এই পৃথিবী ছেড়ে যাওয়া প্রয়োজন, আবার ছাদে যাওয়া প্রয়োজন। দে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, নরওয়ের এই উৎসবে একটি বিডিও বার্তায় বক্তৃতা দেন স্টিফেন হকিং। তার বক্তৃতায় ছিল দুটি অংশ। একটি অংশে স্টিফেন শুনান বৈজ্ঞানিক আশাবাদের কথা। স্টিফেন হকিং বলেন, আমাদের হাতে থাকা সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অন্য পৃথিবী খুঁজে নিতে হবে আমাদের, নতুন সৌরজগৎ খুঁজতে হবে, মহাকাশে ছড়িয়ে পড়াটাই হবে আমাদের একমাত্র সমাধান। আমি নিশ্চিত যে মানুষের পৃথিবী ছাড়া প্রয়োজন। হকিংয়ের পরিকল্পনা বেশ স্পষ্ট। তিনি চান আগামী 30 বছরের মধ্যে বিশ্বের দেশগুলো সম্মিলিতভাবে চাঁদে একটি উপনিবেশ তৈরির কাজ শেষ করুক। হকিং বলেন, মানুষ আগামী 15 বছরের মধ্যে মঙ্গল গ্রহে পৌঁছাতে পারে, এর কয়েক দশক পর সেখানে ঘাঁটি তৈরি করা যাবে। অবশ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি গত বছর বলেছিল, চাঁদে একটি আবাস ব্যবস্থা গড়ে তুলতে 20 বছর সময় লাগবে। অন্যদিকে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে নাসা। এই শতাব্দীর 30 শতকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি। মঙ্গলবার দেওয়া ভাষণে স্টিফেন হকিং আরও বলেন, পৃথিবী নানা ক্ষেত্রে হুমকির মুখে আছে, এগুলোর কারণে বেশিরভাগ ইতিবাচক হতে পারছি না আমি। হুমকি হিসেবে একদিকে উড়ে আসা গ্রহাণুর আঘাতের সম্ভাবনা যেমন তিনি বলেছেন, তেমনি বাদ দিচ্ছেন না বৈশ্বিক উষ্ণতা, হিমবাহের গড়ে যাওয়া ও প্রাণীজগতের বিলুপ্তির মতো বিষয়েও।